السلام عليكم. আশা করছি সবাই ভালো আছেন। জি স্যার, আমি সবাই ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। লাস্ট ক্লাসে মাঝপথে কারেন্ট চলে যাওয়ার কারণে ক্লাসটা শেষ করতে পারি নাই, সরি। অ্যাকচুয়ালি গত ক্লাসে যেটা আমরা করিয়েছিলাম সেটা মোটামুটি ভাবে আমাদের শেষ হয়েছিল, এই জন্য আমি পরের ওই ক্লাসটা আর রিপিট করি নাই। আর রিপিট ক্লাসে তো আপনাদের প্রেজেন্ট এমনি খুবই বাজে অবস্থা, এই জন্য ওটা আর ইয়ে করি নাই। ওই ক্লাসে আমরা যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে হাউ টু দেখবেন যে আপনার ইয়েস প্লিজ বলেন, কেউ কিছু বলছিলেন? ওকে, ওই ক্লাসে যেটা আমরা আলটিমেটলি শিখিয়েছিলাম সেটা হচ্ছে হাউ টু সার্চ অ্যান আননোন অর কোয়াইট নোন স্ট্রিং, কিভাবে আপনার একটা অপরিচিত বা কোনো একটা অল্প কিছু জানেন স্ট্রিং সেটা সার্চ করবেন। তো সার্চ রিলেটেড জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম, তো সেটার ল্যাব রিপোর্ট কিন্তু আপনাদের করতে হবে। যত ধরনের সার্চের মানে কোয়েরি হতে পারে এটা বইয়ে আপনাদের দেওয়ায় আছে কীভাবে সার্চ করা যায়। প্রিভিয়াস ইয়ারের ল্যাব রিপোর্ট যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে সেখানেও দেখবেন এখান থেকে প্রায় 5-7টা কোশ্চেন কোয়েরি তৈরি করার ব্যাপারটা আছে, তো সেখান থেকে আপনারা এটা পেতে পারেন। আমরা ব্যাংক ম্যানেজমেন্ট ডেটাবেসটা ইউজ করছিলাম এবং এটা থেকেই বিভিন্ন কোশ্চেন দেখছিলাম। আপনাদের ক্লাস সম্ভবত আর বেশি দিন হবে না, ক্লাস কতদিন হবে সেটা বড় ব্যাপার না, একটা ল্যাব ক্লাস আমরা চাইলে মানে আপনাদের যদি প্রবলেম থাকে বা আপনারা চাইলে আমরা আরো বেশিও নিতে পারি ক্লাস যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। কারণ আপনাদের যদি প্রবলেম থাকে আমার দু একটা এক্সট্রা ক্লাস নিতে বা ইয়ে করতে কোনো প্রবলেম নাই, বাট প্রবলেম ফাইন্ড আউট না করতে পারলে তো আসলে এক্সট্রা ক্লাস নিয়ে লাভ নেই। আপনারা নর্মাল ক্লাস তো ঠিক মতো করেন না, সে এক্সট্রা ক্লাসের তো যাই হোক। এখানে একটা কোশ্চেনের লিস্ট আছে, আমি এখান থেকে দেখে দেখে কিছু কোশ্চেন আপনাদেরকে করাবো যেটা আসলে আপনাদের প্রয়োজন। যেমন এখানে দেখেন ফাইন্ড দ্য অ্যাভারেজ ব্যালেন্স ইন ইচ ব্রাঞ্চ, এই কোশ্চেনটা মানে এই ইয়েটা আপনাদেরকে অ্যান্সারটা জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদেরকে বলছে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে বলছে যে ফাইন্ড অ্যাভারেজ ব্যালেন্স ইন ইচ ব্রাঞ্চ, প্রত্যেক ব্রাঞ্চের অ্যাভারেজ ব্যালেন্সটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো যে কোনো টেবিলে আমরা তো একটা টেবিল কিভাবে তৈরি করতে হবে, টেবিলে ডেটা ইনসার্শন সেগুলো আমরা সবাই শিখেছি। আচ্ছা, আর একটা নোটিফিকেশন বা ইনফরমেশন আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে ইনফরমেশন না অ্যাকচুয়ালি কথা যে আমাকে
ইনবক্স থেকে একজন নক করেছেন যে আমার ফ্রেন্ড লিস্টে নাই, আমি আসলে মেসেজটা এতদিন চেক মানে দেখি নাই, মেসেজ রিকোয়েস্টের ওখানে আছে। তো আপনি যদি এস এন সোহাগ সুহা বা আপনার যে প্রবলেম আছে আপনি এখন বলতে পারেন, যদি আপনি ক্লাসে থাকেন আর কি। আছেন সোহাগ? এস এন সোহাগ আপনি কি আছেন? জি স্যার, জি স্যার আসছি। হ্যাঁ, আপনি একটা কোশ্চেন করেছিলেন আমাকে ওই ইনবক্সে, আপনি এখন বলেন কি জানতে চাচ্ছেন আপনি একটু বলেন। স্যার এসকিউটটা কি জন্য লাগে বুঝি নাই, আবার বলেন। এসকিউআর্ড, এস এ এস, এসকিউআর্ড মানে এটা তো আমরা ইউজ করি সাধারণত অস্থায়ী ভাবে একটা টেবিলে মানে চেঞ্জ করার জন্য, কলামের নাম চেঞ্জ করার জন্য। এটা কি জন্য এসকিউএল এর মধ্যে আমরা ব্যবহার করতে পারি, মানে কি জন্য লাগে এটা? এটা তো তেমন একটা, শুধুমাত্র একটা টেমপ্লেটের জন্য আমি কয়েক সেকেন্ড এটা দেখতে পারবো, পরে রিফ্রেশ দিলে অথবা ইয়া করলে টেবিল যখন সার্চ দিয়ে আমি চাই তখন তো এটা আর মানে আর লাগে না, এটা তো আমি দেখতে পারি না। কোনটা এখানে বলেন তো স্যার কাইন্ডলি, কোনটা বুঝি নাই। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার, নিচেরটা, সবার নিচেরটা, নিচের কোশ্চেনটা, সবার নিচের কোশ্চেনটা, উপরেরটা না। এই যে এই যে এস কিওয়ার্ডটা, এ এস, এ এস। হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, এসটা, আচ্ছা, এটা রিনেম করার জন্য। জি স্যার, রিনেমটা তো আমরা সাধারণত কয়েক মানে বেশিক্ষণের জন্য করি না, আমি যখন রিফ্রেশ দেই তখন তো এটা চলে যায়। আমি যদি আবার আমার টেবিলটারে আমি দেখতে চাই তখন তো। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমার কথাটা শুনেন, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে আমাদের টেবিলের টেম্পোরারি রিনেমিং এর জন্য আমরা এটা ইউজ করে থাকি, এটা পার্মানেন্ট রিনেমিং না। জি স্যার, এটা কি জন্য, এটা এটার জন্য? এটা এক্স্যাক্টলি মনে করেন যে আপনার টেবিলের শর্ট ফর্ম বের করা, মানে আমার কথা হচ্ছে, আমি জায়গায় ইয়ে করে বলি, এই জায়গায় একটু এক্সাম্পল দেই। মনে করেন যে আমি ধরেন বড় একটা কোয়েরি লিখছি, হ্যাঁ, ধরেন বড় একটা কোয়েরি লিখতে গেলে আমি লিখলাম যে সিলেক্ট নেম ফ্রম কাস্টমার অ্যাজ সি, হোয়ার, আচ্ছা, সিলেক্ট কাস্টমার, সিলেক্ট অল দিলাম, সিলেক্ট অল ফ্রম কাস্টমার এখানে ধরেন, অ্যান্ড আমি আর একটা ইয়ে দিলাম, অ্যান্ড ডিপোজিটর অ্যাজ ডি, হোয়ার সি ডট কাস্টমার নেম ইজ ইকাল টু ডি ডট কাস্টমার নেম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এখানে কেন সি ইউজ করলাম, এখানে কেন ডি ইউজ করলাম, এটাই তো আপনার কোশ্চেন। হ্যালো, দেখেন আমি এখানে যদি এটা না লিখি, এটা না লিখি, ধরেন এটা আমি লিখলাম না, না লিখে আমি এখানে লিখলাম, সরি, এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, কাস্টমার এখানে কমা দিলাম, হ্যাঁ, কাস্টমার ডিপোজিটর হোয়ার সি ডট, তাহলে দিব না, এখানে দিব হচ্ছে কাস্টমার ডট কাস্টমার নেম, আর এখানে দিব হচ্ছে ডিপোজিটর ডট ডিপোজিটর নেম। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এইখানে এই যে কাস্টমার টেবিলটাকে শর্ট ফর্ম করলাম আমি, আমি যেহেতু পরবর্তী এই কোয়েরিটা আমার আরো অনেক বড় হতে পারে, অনেক বড় কোয়েরি হতে পারে, তো সব জায়গায় আমি এই কাস্টমারটাকে টানবো না, আমি এই কাস্টমারটাকে না টেনে কাস্টমারের শর্ট ফর্ম সি ইউজ করব।
আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ডিপোজিটারের শর্ট ফর্ম আমি ডি ইউজ করব। আমি এটাকে বড় নাম দিয়ে না রেখে আমি ছোট একটা নাম দিলাম, যেটা আমার টাইপিং স্পিড বাড়াবে এবং সুবিধা হবে, এটা আর কিছুই না, এটার আর কোনো উদ্দেশ্য নাই। আর ইউ ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর এটার মানে তো বুঝেন যে কাস্টমার টেবিলের কাস্টমার নেম এবং ডিপোজিটার টেবিলের ডিপোজিটারের নেমটা সমান হবে, দুইটার আলাদা আলাদা টেবিলকে সিগনিফাই করার জন্য। দ্যাট ইজ সেম নেমের বা সেম নেমের অ্যাট্রিবিউট আলাদা দুইটা টেবিলে থাকতে পারে, তো সেটাকে আইডেন্টিফাই করার জন্য এটা কাস্টমার ডট কাস্টমার নেম, এটা কাস্টমার টেবিলের কাস্টমার নেম এবং ডিপোজিটার টেবিলের ডিপোজিটার নেম সমান হবে, সেই ডাটাগুলো আমাদেরকে শো করবে। যাই হোক, এটা গেল। আচ্ছা, এখন আমি বলছিলাম যে ফাইন্ড দ্য অ্যাভারেজ ব্যালেন্স ইন ইচ ব্রাঞ্চ। নর্মালি আমরা যদি অ্যাভারেজ ব্যালেন্স সিলেক্ট করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব? নর্মালি আমরা করব হচ্ছে, দেখেন, সিলেক্ট এভিজি, এভিজি দেখেন, আমরা যদি একটা, আচ্ছা একটা ফিল্ড সিলেক্ট না করে সিলেক্ট ধরেন কাস্টমার নেম অ্যাকাউন্ট আর এভিজি ব্যালেন্স, কাস্টমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ধরেন এখানে নিলাম নম্বর ব্যালেন্স ফ্রম, ধরেন একটা টেবিলের নাম দিলাম, কি টেবিলের নাম এখানে আমি র্যান্ডমলি নিচ্ছি, সিলেক্ট কাস্টমার নেম অ্যাকাউন্ট নম্বর অ্যাভারেজ ব্যালেন্স ফ্রম ধরেন কাস্টমার টেবিল। এগুলো কিন্তু আমার ডেটাবেসে এক্সিস্ট করে না, আমি জাস্ট এমনি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো নর্মালি অ্যাভারেজ ব্যালেন্স, অ্যাভারেজ ব্যালেন্স বের করার জন্য আমাদেরকে এভাবে কাজ করতে হয়। এই কমান্ডটা যদি দেওয়া হয় তাহলে সেখানে আমাদেরকে কাস্টমার নেম দেখাবে, অ্যাকাউন্ট নম্বর এবং ব্যালেন্সটা অ্যাভারেজ দেখাবে। অ্যাভারেজ ব্যালেন্স মানে দেখা যাচ্ছে যে কত টাকা আছে আর কি অ্যাভারেজে, সেটা আর কি শো করবে ফ্রম কাস্টমার। তো এখন আমরা যদি দেখতে চাই যে প্রত্যেক ব্রাঞ্চে অ্যাভারেজে কত টাকা ব্যালেন্স আছে, তাহলে এই জায়গাটাতে সূক্ষ্মভাবে আমাদেরকে একটা দিতে হবে যে গ্রুপড, গ্রুপড বাই ব্রাঞ্চ নেম। এটা দেওয়ার ফলে প্রত্যেক ব্রাঞ্চে আমাদের কত টাকা অ্যাভারেজ ব্যালেন্স আছে সেটা আমাদেরকে এই ব্রাঞ্চের নেম ওয়াইজ আমাদেরকে শো করবে। দেখেন সেই কাজটা এখানে করেছে, দেখেন আমরা বলছিলাম যে সিলেক্ট ব্রাঞ্চ নেম অ্যাভারেজ ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট এটা গ্রুপ বাই ব্রাঞ্চ নেম। তার মানে এই কোয়েরিটা আমরা যখন লিখব আমাদেরকে ব্রাঞ্চ নেম এবং অ্যাভারেজ ব্যালেন্স শো করবে, যেটা প্রত্যেক ব্রাঞ্চ নেম ওয়াইজ মানে প্রত্যেক ব্রাঞ্চে ঠিক কত টাকা করে ব্যালেন্স অ্যাভারেজে আছে। মানে একটা ব্রাঞ্চে তো হাজার হাজার অ্যাকাউন্ট থাকতে পারে, ধরেন 1,000, 2,000, 5,000, 10,000 এরকম অ্যাকাউন্ট থাকতে পারে। তো সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমাদের এখানে শো করবে, প্রত্যেক মানে প্রত্যেক ব্রাঞ্চে কত টাকা ঠিক অ্যাভারেজ ব্যালেন্স আছে। আর আপনি যদি এখানে শুধু লেখেন সিলেক্ট ব্রাঞ্চ নেম অ্যাভারেজ ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট, তাহলে কি হবে, শুধুমাত্র একটা ব্রাঞ্চে বা হচ্ছে টোটাল সব যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোতে যতটা আছে অ্যাকাউন্ট আছে সেটার অ্যাভারেজটা আমার এখানে শো করবে। আপনি যখনই সেটা গ্রুপ বাই ব্রাঞ্চ নেম দিচ্ছেন তার মানে সেটা ব্রাঞ্চ নেম অনুযায়ী আমার অ্যাভারেজ ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছে।
তো এই কোয়েরিটা আমরা একটু রান করে দেখি। যদিও আমাদের ডেটাবেজে আমরা এনাফ ডেটা দেই নাই, আচ্ছা দেখেন এখানে যতটুকু ডেটা আছে আমাদের ব্রিংটন ব্রাঞ্চে 945 টাকা অ্যাভারেজ আছে, ডাউনটাউন ব্রাঞ্চে যতগুলো অ্যাকাউন্ট আছে তাতে 525 টাকা আছে অ্যাভারেজে, প্যারিস ব্রাঞ্চে। এটা আমরা আসলে ব্রাঞ্চ এটা আমরা এই টোটাল কাজটা করছি অ্যাকাউন্ট টেবিল থেকে। তাহলে অ্যাকাউন্ট টেবিলে আমরা আসলে একটু দেখে আসি কি কি জিনিস আছে। দেখেন সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে আসলে দেখেন আমাদের ডাউনটাউন ব্রাঞ্চে একটাই অ্যাকাউন্ট আছে, মানে আমরা এন্ট্রি করেছি, এখানেও একটা এন্ট্রি করেছি, প্যারিস ব্রাঞ্চেও একটা এন্ট্রি করেছি, ব্রিংটন ব্রাঞ্চেও একটা এন্ট্রি করেছি। তো আলটিমেটলি আমাদের আসলে ডেটাই আছে কম এবং যেগুলো আছে সেটারই অ্যাভারেজ আমাদের এখানে শো করছে। তো আমরা যদি চাইতাম যে আমরা হচ্ছে শুধু অ্যাভারেজটা বের করব, ব্রাঞ্চ নেম ওয়াইজ না, আমরা শুধু অ্যাভারেজ, তাহলে দেখেন সিলেক্ট ব্রাঞ্চ নেম, দেখেন আমাদেরকে একটা ব্রাঞ্চ নেম মানে এটা দেখাচ্ছে আর অ্যাভারেজ ব্যালেন্সটা দেখাচ্ছে। মানে অ্যাভারেজ ব্যালেন্স বলতে এটা কিন্তু একটা ব্রাঞ্চের অ্যাভারেজ ব্যালেন্স না, এখানে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের অ্যাভারেজ ব্যালেন্স এটা আমাদেরকে শো করছে। আর যখনই আমরা গ্রুপ বাই কথাটা লিখে দিচ্ছি প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের সেটা আমাদেরকে শো করছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন তো ছিল আমার স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। ওই যে মেসেঞ্জারে যে বলছিলাম স্যার, ইন দা মানে ইনটা মূলত কি জন্য ইউজ করা হয়? মানে আমরা তো সিলেক্ট স্যার, আমরা সিলেক্ট দিয়ে মানে আমার কোশ্চেনটা ছিল, আমরা আমরা তো সিলেক্ট দিয়ে একটা কলামে আমরা মানে কল করতে পারি, তারপর আমরা ফ্রম দিয়া টেবিলটারে ইয়া করতে পারি, আর হোয়ার দিয়ে আমরা কন্ডিশনটা দেই। এখন আমরা যদি ইন দেই, ইন দিয়া যদি ওই ভ্যালুটা মানে কান্টি কান্টি ইন ভ্যালু দেই, সবগুলা ভ্যালু দেই মানে কি কি ডাক দিতে চাচ্ছি ওইটা আমরা দিলাম, ইন কতটা ইন কথাটা আমরা কেন ইউজ করতেছি এই তো আপনার কোশ্চেন। না স্যার, না স্যার, ইন এর মধ্যে আমি আরেকটা কোশ্চেন করছিলাম, ইনটার মধ্যে আমি কমনটা আপনার মেসেঞ্জারে দিছিলাম দেখেন। এটা জি স্যার, এটার মধ্যে এই কমান্ডটা কি বোঝানো হয়েছে? আমরা তো জানি স্যার ইন দ্বারা যে কোনো একটা ইয়াতে কল দেওয়া যায়। বলছি দেখেন আপনি বলছেন সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, হোয়ার হোয়ার কান্ট্রি ইন কান্ট্রি ইন সিলেক্ট কান্ট্রি ফ্রম সাপ্লায়ার। জি স্যার, সিলেক্ট কান্ট্রি ফ্রম সিলেক্ট কান্ট্রি ফর সাপ্লায়ার, এটার মধ্যে যদি আমরা কান্ট্রির নামগুলো লিখি, ধরেন স্যার ঢাকা লিখি, মনে হয় সম্ভবত আই থিংক আপনি কান্ট্রি ইজ ইকুয়াল টু কিছু একটা মিস করেছেন। না স্যার, স্যার এটাই আছে স্যার। হ্যাঁ স্যার এটাই আছে স্যার, ওই জায়গার মধ্যে আমি দেখলাম। ব্যাপারটা হচ্ছে এখানে যদি এটাই থাকে স্যার, ডব্লিউসি স্কুলে স্যার একটু যাইলে স্যার এটা দেখতে পারবেন। না এটা কান্ট্রি ওয়াইজ আপনার কাস্টমারের যে কান্ট্রি আছে, কাস্টমার টেবিলে কান্ট্রি নামে একটা ফিল্ড আছে। জি স্যার, যেখান থেকে নিয়েছেন এটা তো বুঝলাম, কিন্তু স্যার সিলেক্ট কান্ট্রি আমি বলি আবার সাপ্লায়ার টেবিলেও কান্ট্রি নামে একটা ফিল্ড আছে। বুঝতে পারছেন আমার কথা? এখন আমি আপনাকে একটু এক্সপ্লেইন করে বোঝাই। দেখেন একটা টেবিল উইথ আরেকটা টেবিল,
দেখেন এটা হচ্ছে এই টেবিলটা যদি বাম পাশের এটা আমরা বলি যে এখানে আপনার কমান্ড অনুযায়ী কাস্টমার, হ্যাঁ আর এইটা সাপ্লায়ার। এখন এই কাস্টমার টেবিলের কিছু কাস্টমারের নেম সাপ্লায়ার টেবিলের কিছু কাস্টমারের নেম কমন থাকতে পারে না? জি স্যার থাকতে পারে। যদি দুইটা ফিল্ড মানে দুইটা টেবিলে যদি এই কান্ট্রি ফিল্ডটা থাকে, স্যার এটা কি ফরেন হিসেবে ধরবো আমরা? ফরেন? আরে না না, আমার কথাটা আগে আপনি আগে বুঝেন। মানে এখানে আসলে কান্ট্রি নামে একটা ফিল্ড আছে, কান্ট্রি ফিল্ডটা কাস্টমার টেবিলেও আছে সাপ্লায়ার টেবিলেও আছে, বুঝতে পারছেন? এখন মনে করেন আপনাদের ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, না 10 জন, আমি ধরলাম 50 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? এখন 50 জনের মধ্যে ধরেন আপনার হচ্ছে 50 জনের মধ্যে 50 জনকে আমি দুইটা গ্রুপে ভাগ করলাম। দুইটা গ্রুপে ভাগ করার ফলে ধরেন এর ভিতরে দুইটা গ্রুপে সেকশন এ এবং সেকশন বি, 25 জন 25 জন করে আমি আলাদা করলাম। এখন এই 25 জন 25 জন যে আলাদা করলাম, এই 25 জনের ভিতরে ধরেন 10 জনের ডাটাবেস সাবজেক্টটা আছে আপনার সেকশন এর, ধরেন 10 জনের ডাটাবেস সাবজেক্টটা আছে আর বাকিদের নাই। আবার আপনার কি বলে সেকশন বি থেকেও 10 জনের হয়তো ডেটাবেস সাবজেক্টটা আছে বা 15 জনের ডেটাবেস সাবজেক্টটা আছে। তাহলে দুইটার ভিতরে কমন আছে না, ডেটাবেস সাবজেক্টটা কমন না দুইটা ইয়ের ভিতরে? জি স্যার কমন আছে। তো তার মানে কমন কতজনের আছে, মানে মানে আমি জায়গায় হচ্ছে ইয়া করতেছি যে টোটালটার ভিতরে তো 50 জনই আছে, আবার এই 50 জনের ভিতরে দেখা যাচ্ছে যে আমি আলাদা করে যদি ইয়া করি তো সেখানে কমন কতজন যে দুইটা ইয়ের ভিতরে, মানে ইন্টারসেকশন এক কথায়। আপনার ইন দিয়ে বোঝাচ্ছে ইন্টারসেকশন, সেটে ইন্টারসেকশন অপারেটরটা পড়েছেন না? জি স্যার। যেমন আমরা এখানে সেটে যদি বলি যে ধরেন 1 2 3, এটা যদি আমাদের হচ্ছে ওই যে এ সেট, ধরেন এ ইজ ইকুয়াল টু এটা, আর বি সেট ধরেন বি ইজ ইকুয়াল টু আমরা বললাম যে হচ্ছে 2 3 4 5 6, এখন যদি এ ইন্টারসেকশন বি বলি তাহলে এখানে কত কোনটা কোনটা হবে? হবে হচ্ছে 2 আর 3। তার মানে এই দুইটা টেবিলের মধ্যে কিছু উপাদান আছে, এই যেটা দুইটা টেবিলেই তো কান্ট্রি ফিল্ডটা আছে এবং সেই ভিতরে কিছু কমন উপাদান আছে, সেই কমন উপাদানগুলো আমাদেরকে শো করবে। এখন ক্লিয়ার হয়েছেন? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে কমন ফিল্ড গুলো শো করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। ওকে, এখন দেখেন বলছে কাউন্ট আ ডিপোজিটর ইন ইচ ব্রাঞ্চ, প্রত্যেক ব্রাঞ্চে কতজন করে ডিপোজিটর আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন প্রথম কথা হচ্ছে প্রত্যেক ব্রাঞ্চে কতজন করে কাস্টমার আছে সেটা আমরা যদি কাউন্ট করতে চাই তাহলে এটা আমাদেরকে শো করতে হবে ব্রাঞ্চ ওয়াইজ, না? আমার কথা বুঝতে পারতেছেন? ব্রাঞ্চ নেম ওয়াইজ আমাদেরকে দেখাইতে হবে যে ধরেন প্যারিস ব্রাঞ্চে এতজন কাস্টমার আছে, বা হচ্ছে অন্য আরেকটা ব্রাঞ্চে ধরেন ধানমন্ডি ব্রাঞ্চে 10 জন আছে, বা মোহাম্মদপুর ব্রাঞ্চে 50 জন আছে এরকম। আচ্ছা, আপনাদের 69 মেসেজ কিন্তু আপনাদের পার্টিসিপেন্ট 54 জন, মানে কি? মানে অনেকে মেসেজ দিয়ে চলে গেছেন, তাই তো?
এই তো দুই একজনকে নক দেই। এই যে রাবেয়া, আপনি আছেন? রাবেয়া নামে যে মেয়েটা ক্লাসে রোল দিয়েছেন, আপনি কি আছেন? ও কি সুপ্ত অবস্থায় আছে? সবগুলা ফাঁকি বাজ। নাফিজ আহমেদ কে? রোল 18 চেনেন না কেউ? যাই হোক, তো দেখেন এখানে আমাদেরকে তাহলে ব্রাঞ্চ নেম ওয়াইজ সিলেক্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সিলেক্ট আওয়ার ব্রাঞ্চ, ব্রাঞ্চ নেম। তো সিলেক্ট ব্রাঞ্চ নেম, এবং কাউন্ট নামে একটা আমাদের হচ্ছে ফাংশন, যে ফাংশনটা আমাদেরকে কাস্টমারকে কাউন্ট করবে। এখন এখানে ডিস্টিংক্ট নামে আমরা আরেকটা কিওয়ার্ড ইউজ করব, ডিস্টিংক্ট দিয়ে এটা কাউন্ট করবে। কি ডিস্টিংক্ট মানে একেবারে ইউনিক কাস্টমারগুলো, ধরেন একই নাম যদি দুইবার থাকে সেটা কাউন্ট করবে না, একই নাম যদি দুইবার বা তিনবার থাকে তাহলে সেটা একবারই কাউন্ট করবে। এই জন্য ডিস্টিংক্ট কথাটা মানে এখানে লিখে দেওয়া হয়েছে যে কাউন্ট ডিস্টিংক্ট নেম। কে স্যার, একই নাম যদি একই ব্রাঞ্চে দুইবার তিনবার থাকে নাকি ওভারঅল দুই তিনবার থাকে? মানে হচ্ছে এখানে তো আপনার ব্রাঞ্চ নেম ওয়াইজ তো আমাদের হচ্ছে ডিটেক্ট করবে, তাই না? তো সেটা একই নাম যদি একবারের বেশি থাকে তাহলে সেটা কাউন্ট করবে না। যদি এখানে থাকার সম্ভাবনা, হ্যাঁ থাকার সম্ভাবনা থাকে অনেক সময়, কিন্তু সেটা কাউন্ট করবে না, কারণ আমাদের আলাদা আলাদা নেম গুলোই আমরা এখানে করব, কাউন্ট করব। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে কাউন্ট ডিস্টিংক্ট কাস্টমার নেম ফ্রম অ্যাকাউন্ট, আর কাস্টমার নেম গুলো আমরা অ্যাকাউন্ট টেবিল থেকে এবং ডিপোজিটর টেবিল, দুইটা টেবিলে কম্বাইন করে আমরা হচ্ছে করব, যেখানে ডিপোজিটর টেবিলের অ্যাকাউন্ট নম্বর এবং সরি অ্যাকাউন্ট টেবিলের অ্যাকাউন্ট নম্বর এবং ডিপোজিটর টেবিলের অ্যাকাউন্ট নম্বরটা সেম হবে। কারণ অ্যাকাউন্ট টেবিলের যে অ্যাকাউন্ট হোল্ডার এবং ডিপোজিটর টেবিলের সেই হোল্ডার, সে দুটো যদি ম্যাচ না করে তাহলে আমাদের নামগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, এবং সেটা অবশ্যই গ্রুপ বাই ব্রাঞ্চ নেম, সেটা ব্রাঞ্চ নেম অনুযায়ী আমরা সাজাবো। তার মানে প্রত্যেক ব্রাঞ্চে তাহলে কতজন করে আছে সেটা আমাদেরকে শো করবে। যদিও এখানে আমাদের এনাফ ডাটা অ্যান্ড ডেটা নাই, আমি বারবারই একটা কথাই বলছি, তারপরেও এইটা কমান্ডটা দেখেন, একটা ভুল দেখিয়েছে, এটা বলছে আননোন কলাম অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নম্বর। তার মানে আমাদের এখানে অ্যাকাউন্ট টেবিলে অ্যাকাউন্ট নম্বর নামে কোনো ফিল্ড নাই। আচ্ছা একটু দেখি, ডিসক্রাইব অ্যাকাউন্ট। ও আচ্ছা, আমরা নামটা একটু ডিফারেন্ট ওয়েতে দিয়েছি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তাহলে সিলেক্ট আওয়ার ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট NUMBER, ডিপোজিটর ডট অ্যাকাউন্ট NUMBER, দেখি এটা কাজ করে কিনা। ডিপোজিটর ডট, আচ্ছা ডিপোজিটর টেবিলে আবার একটু দেখে আসি ওখানে কিভাবে দিয়েছিলাম।
ওর ডিপোজিটর টেবিলে আবার আমরা ওইভাবে ইউজ করেছি, শর্ট ফর্ম ইউজ করেছি। চলে এসেছে, এটা এখন ঠিক আছে। দেখেন এমটি সেট এসছে, তার মানে আমাদের পর্যাপ্ত ডাটা না থাকার কারণে আমাদের এখানে এটা শো করছে না। এইভাবে আমাদের ডিপোজিটরের সংখ্যা বা যে কোনো সংখ্যা আমরা কাউন্ট করতে পারি একটা ইয়া দিয়ে, কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ডটার নাম হচ্ছে কাউন্ট। দেখেন এখানে আরেকটা বলছে কাউন্ট দ্য নাম্বার অফ টাপলস ইন কাস্টমার, তাহলে সিলেক্ট দেখেন কাউন্ট স্টার ফ্রম কাস্টমার, এটা যদি আমরা দেই তাহলে আমাদের কাস্টমার টেবিলে যতগুলা রো আছে সবকিছু আমাদের কাউন্ট করে দিবে। দেখেন এটা 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 ডেটা আমাদের আছে পর্যাপ্ত। সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম কাস্টমার, তার মানে এই স্টার দিয়ে বোঝাচ্ছে যে কাস্টমার টেবিলে কতগুলো রো আছে, মানে কতগুলো ডেটা আছে সেটা আমাদেরকে শো করবে। দেখেন কাউন্ট, এই যে দেখেন দুইটা, তার মানে কাস্টমার টেবিলে আমাদের মাত্র দুইটা ডেটা আছে। দেখি আমরা এটা সিলেক্ট করে দেখি কাস্টমার, 70টা যাচাই করে দেখি, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, দেখেন মাত্র দুইটা ডেটাই আছে, তার মানে দুইটা রোয়ে আমাদের আছে, তার মানে আমাদের কমান্ড ঠিকঠাক মতো কাজ করছে। এবারে বলছে দেখেন ফাইন্ড দ্য অ্যাভারেজ ব্যালেন্স অফ কাস্টমার্স হু হ্যাজ অ্যাকাউন্ট ইন ব্রিংটন, তার মানে যেসব কাস্টমারের ব্রিংটন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টের অ্যাভারেজ ব্যালেন্সটা আমাদেরকে শো করতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব, দেখেন সিলেক্ট কাস্ট, এখানে কি সিলেক্ট করতে হবে, কাস্টমারের নেমটা এবং অ্যাভারেজ ব্যালেন্স, কাস্টমার নেম অ্যাভারেজ ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট ডিপোজিটর। এখানে তো আমাদের অ্যাকাউন্ট টেবিল এবং ডিপোজিটর দুটো টেবিলই প্রয়োজন হচ্ছে। হোয়ার অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার ইজ ইকাল টু ডিপোজিটর ডট অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্রাঞ্চ নেম ইজ ইকাল টু ব্রিংটন গ্রুপ বাই কাস্টমার নেম। এবার কাস্টমার নেম অনুযায়ী আমাদেরকে এটা সাজাইতে হবে, কারণ আমাদেরকে এখানে আমাদের চেয়েছেই, এখানে বলেই দিচ্ছে যে ব্রিংটন ব্রাঞ্চে কাস্টমার নেমের সবগুলো কাস্টমারের তাদের অ্যাভারেজ ব্যালেন্সটা আমাদেরকে দেখাইতে হবে। ইটস ভেরি ইজি। এভাবে আমরা অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার ডিপোজিটর ডট ডিপোজিটর, এটা আমরা এভাবে এখন এটা একটু রান করে দেখি। এমটি সেট দেখাইতে পারে কারণ পর্যাপ্ত ডেটা নাই। হ্যাঁ এমটি সেট, এই যে আমাদের কোয়েরিতে কোনো ভুল নাই, তার মানে এভাবে আমরা আপনারা কোয়েরিটা রান করতে পারবেন। স্যার ডিপোজিটর টেবিলটা ইউজ না করলে কি পাওয়া যেত না? ডিপোজিটর টেবিলটা ইউজ না করলে পাওয়া যেত, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এই যে ফিল্ডগুলো এখানে চেয়েছে, এখানে চেয়েছে কি, এখানে আমরা শো করছি হচ্ছে কাস্টমার নেম এবং ব্যালেন্স, তাই না? তো খেয়াল করে দেখেন আমরা যদি ডেসক্রাইব করি, ডেসক্রাইব আমরা এখানে কোন কোন টেবিল ইউজ করেছি, অ্যাকাউন্ট আর হচ্ছে ব্রাঞ্চ, এই অ্যাকাউন্ট আর ডিপোজিটর। আচ্ছা দেখেন ডেসক্রাইব অ্যাকাউন্ট,
খেয়াল করে দেখেন তো এই টেবিলে, অ্যাকাউন্ট টেবিলে আমাদের কি কাস্টমার নেম এবং ব্যালেন্স দুইটাই আছে? জি স্যার। আছে? জি স্যার। নাই তো, কাস্টমার নেম নেই। ও কাস্টমার নেম নেই, কাস্টমার নেম নেই। এখন দেখেন আমি যদি ডেসক্রাইব ডিপোজিটর দেই, ডিপোজিটর টেবিলে কাস্টমার নেম আছে না? জি স্যার। তাহলে এই দুইটা টেবিলের ভিতরে আমাদেরকে সামঞ্জস্য করতে হবে না? জি স্যার। মানে এই টেবিল থেকে কাস্টমার নেম নিব আর এই টেবিল থেকে আমরা নিব ব্যালেন্স। ব্যালেন্স এখন কার ব্যালেন্স কার কোন কাস্টমার নেমের সাথে যাবে সেটা আমরা ঠিক করার জন্য কোনটার সাথে ম্যাচ করব, অ্যাকাউন্ট নাম্বারের সাথে। এই যে দেখেন, এই জন্য অ্যাকাউন্ট নাম্বারের সাথে আমরা ম্যাচ করেছি। অ্যাকাউন্ট নাম্বার তো সেমই হবে তাই না? কাস্টমার নেমের আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার সেম হবে না? আলাদা আলাদা কাস্টমারের নেম বলতে আমরা দুইটা টেবিলে, ধরেন টেবিল এ তে যে কাস্টমার আছে তার যে অ্যাকাউন্ট আছে, টেবিল বি তে যদি নেম নাও থাকে তার অ্যাকাউন্ট নাম্বার সেমটা থাকবে না? জি স্যার, ইউনিক আইডি থাকবে। সেটা হ্যাঁ, ইউনিক না কাস্টমার অ্যাকাউন্ট নাম্বারটা, সেটাই তো আমরা ম্যাচ করেছি। এই যে অ্যাকাউন্ট নাম্বার ইজ ইকুয়াল টু ডিপোজিটর ডট অ্যাকাউন্ট নাম্বার, মানে ডিপোজিটর টেবিলের যে অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট টেবিলের অ্যাকাউন্ট নাম্বার দুটো ম্যাচ করছি এবং সেই অনুযায়ী আমাদের এটা দেখাচ্ছে। এখন বুঝতে পেরেছেন কেন আমরা দুটো টেবিল ইউজ করলাম? জি স্যার। কারণ একটা টেবিল আমাদেরকে সব ডেটা দিতে পারছে না, এই জন্য আমরা দুটো টেবিল ইউজ করেছি। আজকে এই পর্যন্তই থাক, কারণ আপনাদের রোল ইয়ে ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। 55 জন মতো মনে হয় প্রেজেন্ট ছিল।